لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك. তীব্র গরম উপেক্ষা করে এবছর হজে অংশ নিচ্ছেন 22 লাখের বেশি হাজি। মঙ্গলবার আরাফাত ময়দানে পবিত্র হজের খুতবায় বিশ্ব উম্মার মঙ্গল কামনা সহ মুসলিম উম্মার ঐক্যের আহ্বান জানানো হয়। মসজিদে নামিরায় বাংলাদেশ সময় বিকেল 3:30 শুরু হয় হজের খুতবা। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল। হজের উদ্দেশ্যে সৌদিতে গিয়েও অনেক হাজি অংশ নিতে পারেননি খুতবায়, কারণ পবিত্র হজ করতে সৌদিতে যাওয়ার পর বিভিন্ন কারণে অনেকের মৃত্যু হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের কবর দেওয়া হয়েছে সৌদি আরবেই। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। এবারের হজে অংশ নিয়ে আলোচনায় এসেছেন মিশরের দুই বোন জামালাত ও সুয়াদ। তাদের হজ করতে যাওয়ার গল্প বেশ জোরালো ভাবে প্রচার হচ্ছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমগুলোতে। এক প্রতিবেদনে গালফ নিউজ জানায়, জীবনের প্রথম হজ করতে যাওয়ার জন্য 20 বছর ধরে অর্থ জমিয়েছেন জামালাত ও সুয়াদ। নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া ও বেড়ে ওঠায় দুই বোনের স্বপ্ন পূরণ করতে অনেক কষ্ট করতে হয়েছে। শেষ পর্যন্ত হজে যাওয়ার স্বপ্ন পূরণ হলেও শেষটা সুখকর হলো না তাদের। মাঝপথে সুয়াদকে রেখে না ফেরার দেশে পাড়ি জামান জামালাত। বোনকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন সুয়াদ। ইচ্ছা অনুযায়ী মক্কাতেই দাফন করা হয়েছে জামালাতকে। হজের সৌন্দর্য দুই বোন একসঙ্গে উপভোগ করতে চাইলেও নিয়তি তা করতে দেয়নি। তবে বোনের শেষ ইচ্ছা অনুযায়ী হজের আনুষ্ঠানিকতা শেষ করেই দেশে ফিরবেন সুয়াদ। রাহুল রানা, সময় সংবাদ।